যান চালক শ্যামল শুক্ল দাসের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে কমলপুর মানিক ভান্ডার খাঁটি সহ কয়েকটি জায়গায় পথ অবরোধ করতে যান চালকরা। অবরোধের খবর পেয়ে ছুটে যান কমলপুর থানার পুলিশ। তবে অবরোধকারীদের বক্তব্য উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না পর্যন্ত এই অবরোধ চলবেই। তো আমাদের একটাই প্রশ্ন, পাহাড়ের মধ্যে 3rd ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্প আছে যেটা সুকিয়াবাড়ির আন্ডারে আছে, এই ক্যাম্পের মধ্যে অক্ষণে বর্তমানে 7 থেকে 8 জন স্টাফ আছে, এই পাহাড়ের মধ্যে 7 জন থেকে 8 জন স্টাফে কী করবো? এরা না দিনের বেলা কোনো পেট্রোলিয়াম ডিউটি করতেছে না রাত্রে পেট্রোলিয়াম ডিউটি করতেছে। মেন কথা হয়েছে কি, আমরা যে চলতাম আমরা পিছনে গাইডলাইন যেটা পুলিশ, পুলিশের তো কোনো ওইখানে ইয়েও নাই। 10টা সাড়ে 10টার সময় পুলিশে খবর জানায়, পুলিশ যদি 3:30টার সময় যায় তো এটা পুরো সিনেমার কাটিং হয়ে গেল। এটা তো হয় না, না আমরা তো কোনো কিছু হইলে পরে আমরা পুলিশে জানাই যাবো, কারণ কয় যে আইনটা নিজে হাতে নিও না, তাহলে এখন আমরা দেখতেছি আমরা নিজেই আইন হাতে নিতে হইব।